हेलो बियर्स अस्सलामु अलैकुम ये टीटुले देखबो आमरा एडोबी इलास्ट्रेटरे ऑफसेट पार्टटा কিভাবে কাজ করে तो অফসেট পার্ট আর আমাদের एक्चुअली ডিজাইনের ক্ষেত্রে আমাদের কি কি কাজে লাগে আমি মোটামুটি প্র্যাকটিক্যালি আমাদের যে কাজগুলো লাগে আমরা সেটাই মূলত দেখব তো সাপোজ আমাদের অফসেট পার্টটা যদি আমি একটু ফার্স্ট অল দেখাই অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ এখানে ঠিক আছে এটা এখন এটা এখন হিডেন হয়ে আছে কারণ আমরা এখানে আমি কোন একটা শেপ নিয়ে নেই अच्छा तो साफ ऑफसेट पेटा আমাদের কখন কখন एक्चुअली দরকার হয় মোস্ট অফ দা কেস तो सपोज আমি এখানে একটা ফ্লাইট ডিজাইনের জন্য আমি একটা A4 ধরে নিলাম এটা আমার A4 সাইজের একটা পেপার রাইট বা একটা শেপ A4 সাইজের আচ্ছা এখন আমি এখানে কি করব सपोज আমি একটা ফ্লাইট ডিজাইন করব এখন ফ্লাইট ডিজাইনের ক্ষেত্রে আমি এটার হয়তো আমি বাইরে একটা ইয়া রেখেছি ব্লিড রেখেছি রাইট আমরা হয়তো এখান থেকে আমরা যখন ফাইলটা নিব তখন আমরা ব্লিড অপশনটা পাবো তাহলে আমরা ব্লিড রাখবো বাট এরপর আমাদের একটা সেফগার্ড রাখতে হয় রাইট তো সেফগার্ডটা কেন কারণ আমরা যত করে আমাদের ডিজাইনটা একটা ইয়া থাকে মানে প্রিন্টিংয়ে কোনো ঝামেলা না হয় ঠিক আছে তারপরে তারপরে আমার ডিজাইনটা দেখতে সুন্দর হয় যাতে ঠিক আছে প্রফেশনাল হয় তো আর ইন্টারন্যাশনাল মনে করেন যে মার্কেট প্লেসগুলো বা যে কোনো কিছুতে আপনাকে সেফগার্ড ধরে আপনাকে एक्चुअली কাজ করতে হবে ঠিক আছে কারণ আমরা তো ডিজাইনে একদম এজ ধরে আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে ওটা এজ ধরে আমরা ডিজাইনটা করব না আমরা অবশ্যই কিছুটা জায়গা খালি রেখে মার্জিন রেখে আমরা কাজ করি বা কাজ করব সেজন্য আমাদের অফসেট প্যাডটা খুব প্রয়োজন হয় তো যের জন্য আমাদের एक्चुअली তো ফার্স্ট অফ অল সাপোজ আমি এখান থেকে আমার যে ইয়াটা আছে ব্যাকগ্রাউন্ডটা আছে প্লেয়ারে সেটা আমি সিলেক্ট করে রাখলাম রাখার পর এখন আমরা যদি সেফগার্ড নিব সেই জন্য আমরা যাব অবজেক্ট দেন পাথ অফসেট পাথ আচ্ছা এখন দেখেন আমি কিন্তু এখানে যখন এটা ক্লিক করার সাথে সাথে আমার একটা সাইজ ডিফল্ট হয়তো আমি এটাকে কাজ করেছি 50 পিক্সেল আমার -50 পিক্সেল মানে কি এটা এদিক থেকে ভিতরের দিকে আসছে মানে ছোট হয়ে গেছে রাইট তাহলে দেখেন আমি কিন্তু যখন আমি যদি এখানে যদি প্রিভিউ আমার অন করা এই কারণে প্রিভিউ দেখাচ্ছে রাইট আর এখানে তো দেখেন এখান থেকে কিন্তু এইচ ধরে আমার 50 পিক্সেল করে মাইনাস হয়ে ভিতর দিয়ে চলে আসছে চারপাশে ঠিক না তো এটা কিন্তু একজন আলাদা একটা শেপ হয়ে আসছে এটা একটা থাকতেছে প্লাস এটা একটা কপি হয়ে আমার আলাদা একটা শেপ হয়ে আসতেছে দেখেন আমি যদি ওকে দিই দেখেন এটা কিন্তু আমার আলাদা একটা শেপ হয়ে যাবে আচ্ছা আচ্ছা আমি আবার দেখাই অবজেক্ট এটা সিলেক্ট থাকবে পাথ অফসেট পাথ দেন আচ্ছা আর যদি আমি যদি এখানে মাইনাস না দিই তাহলে এটা বড় হবে যেটা আছে ওটা হচ্ছে দেখেন আমাদের এটা ছিল আমাদের বাই ডিফল্ট ছিল এটা তাই না আমাদের নিজেদের ছিল এইটা এই যে এখান থেকে এটা আর সেটা এটা ধরে আরও 50 পিক্সেল করে বাইরে নিয়ে গেছে মানে বড় করছে চতুর্পাশে ঠিক আছে আচ্ছা তো যেটা আমরা ভিতরে আনবো যেটা আমরা আমাদের একটা সেফগার্ড রাখবো সেক্ষেত্রে আমরা যেহেতু ভিতরে আনবো তো আমরা এখন আপাতত এটা ডিলিট করে দিই আমরা এখান থেকে এটা ধরে কাজ করব সবসময় দেন তাহলে আমরা মাইনাস দিব ঠিক আছে মানে দিলে এটা ভিতরে চলে আসে তো আমরা দেখা গেছে আমরা ইয়ার জন্য আমরা আপনারা যেটা আপনাদের মন হয় 25 পিক্সেল রাখতে পারেন ঠিক আছে যেটা আপনার একটি স্ট্যান্ডার্ড আপনার কাছে মনে হয় সেটা আপনি রাখবেন আমি সব 25 পিক্সেল রেখেছি বা আরও কম রাখতে পারেন ঠিক আছে যাই হোক 25 পিক্সেল রেখে দেন ওকে দিলাম দেন সাথে সাথে দেখেন আমার একটা আলাদা একটা শেপ তৈরি হয়ে গেছে আচ্ছা এখন অবশ্যই এটা তো আমি এইভাবে রাখব না আমি এটাকে অবশ্যই গাইড যেহেতু আমি এটা সেফগার্ড মানি আগে আমি এটা গাইড হিসাবে কাজ করবো তাহলে আমাকে এটা এই যে এটা যেটা আমি গাইড করব ঠিক সেটা সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করে মেক গাইড তাহলে আমার এইটা এখন গাইড হয়ে যাবে দেখেন দেখেন আমাদের কিন্তু এটা এখন গাইড হয়ে গেছে আমাদের এটা এখন আর ইয়াতে নাই ভেক্টরে নাই বা আমাদের ওই শেপে নাই দেন আমরা এখান থেকে এই যে লক করে এবার আমরা কাজ করব দেখেন আমাদের গাইডটা লক করে ফেললাম আর আমরা এখন আমরা এখান থেকে ধরে এজ ধরে আমরা ডিজাইনটা করব তাই না আমাদের ডিজাইনটা মোটামুটি আমাদের যত টেক্সট আছে যত কিছু আছে আমাদের এটার ভিতরে থাকে সাধারণত তাই না তো এই একটা এটা দেখালাম আমাদের এটা আপনি যদি সাপোজ সোশ্যাল মিডিয়া হয় সাপোজ সোশ্যাল মিডিয়ার জন্য আমি এখন 1000 বাই 1000 একটা রেক্টেঙ্গুলার শেপ নিচ্ছি আচ্ছা তো আবসোসা মিলে তো অবশ্যই আমাদের একটা যদি এটা প্রিন্ট ডিজাইন না তারপর আমরা এখানে হয়তো বা ব্লিড রাখবো না কিন্তু আমাদের তো একটা অবশ্যই একটা সেফগার্ড লাগবে যেহেতু আমাদের ডিজাইনটা ইয়ে হওয়ার জন্য তো আমরা সেখান থেকে আবার অবজেক্ট অফসেট পাথ আমরা এখানে হয়তো 50 পিক্সেল রাখলাম ওকে দেন এখান থেকে মেক গাইড তারপরে ব্লক গাইড তাহলে আমরা এবার আমাদের ডিজাইনটা পুরোপুরি আমরা এটা ভিতরে রেখে আমরা কাজ করব ঠিক আছে তো এটা অ্যাকচুয়ালি এটা আপনার সব ডিজাইনের জন্য লাগবে ব্লিডটা কিন্তু সব ডিজাইন লাগে না যেটা প্রিন্ট ডিজাইন সেটার জন্য ব্লিডটা লাগে আদারওয়াইজ কিন্তু ব্লিডটা লাগে না যেহেতু সোশ্যাল মিডিয়া এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্মে একটা পাবলিশ হবে সেক্ষেত্রে আমাদের ব্লিডটার প্রয়োজন নেই বাট আমাদের যে এটা সেফগার্ডটা কিন্তু সব ডিজাইনের জন্য প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের অফসেট পাথ দিয়ে আমরা এই যে আমরা গাইডটা নিয়ে নিই আচ্ছা আমি আরও কিছু ইউজেস দেখাই যেটা আমরা নর্মালি ইউজ করি এই একটা গেল এখন সাপোজ আচ্ছা দেন আমরা সাপোজ পরবর্তীতে আমরা যখন এখান থেকে হয়তো বা একটা শেপ নিলাম আমাদের হয়তো ব্যাকগ্রাউন্ড ডিজাইনের জন্য আমাদের এই টাইপের একটা শেপের প্রয়োজন হলো ঠিক আছে এখন এটার উপর আমাদের আবার ছোট একটা শেপ বসবে ঠিক এরকম এই টাইপের একটা এটার থেকে একটু ছোট তখন আমরা আবার কি করব এখান থেকে পাথ অফসেট পাথ দেন ওকে হয়তো 50 চারপাশে 50 পিক্সেল করে আমরা ছোট রাখবো ঠিক আছে ওকে দেন আমরা এটাকে টেনে কর্নারে দিলে হয়ে যাচ্ছে তাই না তাহলে আমরা কিন্তু এইভাবেও কিন্তু আমরা অফসেট পাথ আমাদের যখন সেম একটা শেপ আমাদের হয়তো বড় আছে তারপরে সেম শেপটা আমাদের একটা ওটার চেয়ে একটু ছোট প্রয়োজন হবে সেক্ষেত্রে আমরা অফসেট পাথটা ইউজ করে আমরা ছোট আরেকটা শেপ নিতে পারি ঠিক আছে তো আমাদের আচ্ছা এটা গেলে আরেকটা ইয়া আচ্ছা সাপোজ আমরা টাইপোগ্রাফির ক্ষেত্রে অফসেট পাথটা আমরা কীভাবে ইউজ করি বা আমরা এটা দেখি আমরা এটাকে আউটলাইন করে নিলাম তাহলে এটা শেপ হয়ে গেল দেন আমরা যদি এখন যদি অফসেট পাথ করি এটাকে পাথ অফসেট পাথ এটা হয়তো 5 পিক্সেল বেশি নিব যাচ্ছে দেন ওকে দেন আমি যদি এখানে একটা কালার দিই দেখেন ঠিক আছে আমার যেটা কালো ছিল ওটার চেয়েও যেটা কালো ছিল সেটার চেয়েও আমার জিনিসটা আমি বড় নিয়েছি রাইট কালারটা চেঞ্জ করে দিচ্ছি ঠিক আছে তারপর আমি আবার সবুজটাকে ঠিক আছে আমি আবার যদি সবুজটাকে ধরি এখান থেকে আমি এটা গ্রুপ করে ফেলি আমরা লালগুলাকে আপনি একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনার আর কোনো প্রবলেম থাকবে না ঠিক আছে আচ্ছা এখন আমরা যদি সাপোজ শুকাবে আবার যদি সাপোজ ইয়েটা ধরবো এটা ধরবো তারপরে অফসেট পাথ ওকে দেন এটাকে আমি ব্ল্যাক দিই দেখেন তাহলে কি হলো আমার দেখেন এখানে 3টা কালার আমার অ্যাপ্লাই হলো এখন তো আমি এই জিনিসগুলো এইভাবে আমরা অফসেট পাথ দিয়েও কিন্তু আমরা নিতে পারি যে বারবার একটা আমরা কোনো একটা লেখাকে নিলাম কোন একটা টেক্সট নিলাম নেওয়ার পরে কি করলাম আমরা এটাকে আমরা আউটলাইন করে নিলাম ঠিক আছে এই যে আউটলাইন করলাম তারপর অফসেট পাথ দিয়ে আমরা এটা চেয়ে একটু বড় সাইজ করলাম আবার বড় সাইজ করে তারপর কালার অ্যাপ্লাই করে আমরা এই ধরনের সুন্দর সুন্দর হয়তো আমরা টেক্সট ইফেক্ট দিতে টেক্সটে অনেক ইফেক্ট দিতে পারি ঠিক আছে তো অফসেট কাজের মূলত কাজ হলো গিয়ে আপনি কোনো একটা শেপকে ছোট বড় করার জন্য আপনার পারফেক্ট একটা টুল ঠিক আছে तो जैक मन है आशा करी अपना बुझे অফসেট পাদের কাজটা। যাক ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।